ধূপগুড়ি থেকে চুরি যাওয়া সুপারির বস্তা উদ্ধার করলো বানারহাট থানার পুলিশ। শনিবার সকালে বানারহাট থানার অন্তর্গত শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নুনখাওয়া ডাঙা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত এলাকা থেকে 6টি চুরি যাওয়া সুপারির বস্তা উদ্ধার করে পুলিশ। শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশ শ্যামল রায়ের তত্ত্বাবধায় এই সুপারির বস্তাগুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই ধূপগুড়ির একটি সুপারির খোলান থেকে 27টি সুপারির বস্তা চুরি হয়। এদিন শ্যামল বাবু চুরি যাওয়া সুপারির বস্তার খোঁজ পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে সুপারির বস্তাগুলি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সুপারির বস্তাগুলি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হবে। এন্টারপ্রাইজ আপনার শহর ধূপগুড়িতে নিয়ে এসেছে মার্বেল টাইলস প্লাম্বিং বাথ ফিটিং এর বিপুল সম্ভার। আপনার শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান, তাই আর দেরি কিসের? আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই চলে আসুন মা দুর্গা এন্টারপ্রাইজ, গয়েরকাটা রোড বামনি ব্রিজ নিকটে, পূর্ব মাগুরমারি ধূপগুড়ি জলপাইগুড়ি। ফোন নম্বর 97497738 70 অথবা 7001149669।